নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ আমি আমার অনেক দিনের শখের একটি গাছ গিফট পেলাম। আজ আমাদের এনজিওর শ্যামলিদি আমাকে একটা অনেক দিনের শখের গাছ গিফট করলো এবং সেই জবা গাছটা নিজে হাতে কলম করেছিল। আজকে সেটা দিয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে একদম। এটা কলম করেছিল, দেখুন এই গাছটা, মানে আমি দেখাচ্ছি আপনাদের। এই গাছটা জবাটা লাল আর ওই একটা ডবল জবা যেটাকে বলে, মানে জবার ভেতর দিয়ে জবা ফুল যেটা হয় আর কি দেখতে। আমি ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, ও ওর গাছের সাথে কলম করেছিল, মানে ভীষণ সুন্দরভাবে এটা করেছিল এবং এটার শেখরও বেরিয়ে গেছে প্রচুর। আমি পোতার সময় আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে আমাকে এনে দিয়েছে, আমি এটা আজকে পুঁতে ফেলবো। এবং গাছটা কিন্তু অনেক বড় ডালেই কলমটা করেছিল, বা ডালটা অনেক বেড়ে গেছে। গাছটা যখন ধরে যাবে তখন আমি আবার এটাকে কাটিং করে ছোট করে দেবো। অসংখ্য ধন্যবাদ, আমি ভীষণ, মানে অনেক দিনের আমার আশা ছিল। এবং মাঝে মাঝেই আমি শ্যামলীর দিকে নক করেছি, তোমার গাছটা তৈরি হলো, গাছটা তৈরি হলো। তার সমানেই বলে হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাকে দেবো, নিশ্চয়ই আপনাকে দেবো। তার সাথে দিয়েছে আমাকে একটা সাদা রাঙালু গাছের চারা আর দুটো কুল লঙ্কা গাছের চারা। আমি আজকে খুব খুশি, গাছ গিফট পেতে সর্বদা ভালো লাগে, আমি তো ভীষণ খুশি হয়ে যাই। আশা করি আমার মতো যারা বাগানি, মানে গাছ পছন্দ করেন, তারা সামান্য যে কোনো গাছ পেলেই যে আমরা খুশি হই, তারা আমাদের মনের ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই হলো আজকে আমার গিফট পাওয়া। আর আমার বাগানে এখন কি অবস্থা সত্যি কথা বলতে, আমি আজকে বলছি আপনাদের, আমি এক্সপেক্টই করতে পারিনি আমার বাগানে আজকে এই মুহূর্তে যেটুকু ফুল ফুটেছে সেটুকুও ফুটবে। কারণ আপনারা জানেন যে আমার লড়াইটা কতটা ছিল, পুরো কেটে ফাঁক করে দিচ্ছিল ইঁদুরে, তাদের হাত থেকে রক্ষা করে আমার বাগানে আজ যা ফুল ফুটেছে যথেষ্ট, আমি খুব খুশি। আজ আমার ছাদ বাগানে প্রথম চেরি গ্যাদা ফুটলো। নেই নেই করে 7-8খানা গাছ এবার বসানো হয়েছে, প্রত্যেকটা গাছেই কুড়ি এসে গেছে, কিন্তু প্রথম এই ফুলটা ফুটল। এতদিনের অপেক্ষার অবসান ঘটল, প্রথম লিলিয়াম ফুটল আমার বাগানে। এবার যে কোনো কারণেই 4খানা লিলিয়াম গাছ বসিয়েছিলাম, দুটো কোনোভাবে হলো না, একটা ছোট্ট গাছ হয়ে রয়েছে আর দুটো গাছ বড় হয়েছে, আর একটা গাছ তো হয়ইনি, তার মধ্যে এটা প্রথম ফুটল। চেরি গ্যাদায় অনেক কুড়ি এসে গেছে, প্রত্যেকটা গাছেই কুড়ি, আর তার সাথে হেলিকেশন ননস্টপ ফুল দিয়ে যাচ্ছে, অনেক কালার কম্বিনেশনের হয়েছে। হ্যাঙ্গিং পটেও কিছু হেলিকেশন আছে, এখন এই মুহূর্তে এগুলো যেগুলো আছে সেগুলো এমনি নর্মাল পটে আছে। ন্যাস্টারটিয়াম গাছগুলো নিজেদের রূপ তুলে ধরছে, সত্যি বলছি আমার ভীষণ প্রিয় গাছ, যেমন পাতা সুন্দর তেমনি ফুল সুন্দর। 3-4টি কালার কম্বিনেশনের রয়েছে এবার আমার বাগানে। প্যান্সিরাও খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, ছোট ছোট গাছে ফুলগুলো যখন টলমল করে দেখতে কিন্তু ভারী ভালো লাগে, হাওয়া দিলে আরও ভালো লাগে। ক্যালেন্ডুলাও খুব সুন্দর ফুটছে, ছোট ছোট অসংখ্য ফুল আছে গাছে। যখনই ডালিয়া গাছের ছবি তুলি তখনই আপনাদের বলতে থাকি যে এবার গাছগুলো একটু আলাদা আলাদা করব, যাতে ফুলগুলো ভালোভাবে ফুটতে পারে। সত্যি বলছি গাছগুলো এত গায়ে গায়ে হয়ে গেছে যে ফুলগুলো ভালো করে দেখাও যাচ্ছে না। কালকে শনিবার, কালকে আমি ডালিয়া গাছগুলো সুন্দরভাবে সাজাবো। ডালিয়া গাছের মধ্যেও এখনও কিন্তু অনেকগুলো গাছে ফুল ফোটা বাকি, তাই কালার কম্বিনেশন কী হতে চলেছে এখন বলতে পারছি না। যে কটা ফুটেছে জাস্ট মন ভরে গেছে, শুধু খোল জল আর মিক্সচার, এছাড়া কিছু অ্যাপ্লাই করা হয়নি, তাতেই কিন্তু আমার ডালিয়া গাছ ভীষণ সুন্দর হয়েছে। এই যে কর্নফ্লাওয়ার, দুটো কর্নফ্লাওয়ারের গাছ বসিয়েছি, তার মধ্যে একটাতে ফুল এসেছে কিন্তু এটা সাদা হবে, কালার না। আর একটা গাছে এখনও কুড়িয়ে আসেনি তাই কালার বুঝতে পারছি না। কর্নফ্লাওয়ার ফুটলে কিন্তু খুবই সুন্দর লাগে, গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়, একটা প্যাকাটি দিয়ে সাপোর্ট দিয়ে দিলে গাছটা কিন্তু ভীষণ ভালো থাকে।
তবে ডালিয়া যেহেতু এবার প্রায় 20খানা বসিয়েছি, প্রচুর ভ্যারাইটির আছে। এক একটা করে ফুল মানে আমি ছবি তুলে আলাদা একটা ভিডিও বানাবো, আপনাদের দেখাবো যে কত রকম ভ্যারাইটির হয়, কোনোটার সাথে কোনোটা সেরকম মিল খায় না। কোনো গাছে বিশাল বড় ফুল, কোনো গাছে ছোট ছোট অসংখ্য ফুল, কোনো গাছে মানে পাতার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুরো অন্য কোয়ালিটির গাছ। সেহেতু আমি ডালিয়া গাছ নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব, আশা করি সেটাও আপনাদের খুবই ভালো লাগবে। এই যে শেষ অবধি অ্যান্টেরিনামের কালার, এটা হলো পিঙ্ক, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। প্রচুর ডালপালা আর প্রচুর কুড়ি এসেছে, একসাথে ফুটবে এবং গাছটা আমাকে একটা স্টিক দিয়ে বেঁধে দিতে হবে, তবে একসাথে সবকটা দেখা যাবে। কালকে সব এই কাজগুলো করব আমি। আগের দিন দেখিয়েছিলাম স্টক সাদা একটু ক্রিম কালার, আর এটার তখন সবে কালার আসছিল, এটা লাস্ট অবধি এরকম ডিপ একটা মফ কালার হয়েছে, খুব ডিপ কালার, খুবই ভালো লাগছে। এটা অনেকটা ফুল ফোটা এখনও বাকি, ফুটে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর হোলি হকে এই একটা কালারই হয়েছে আমার, আর আর যে পাঁচখানা গাছ আছে তাতে এখনও ফুল আসেনি, কুড়ি এসে গেছে, বুঝতে পারছি না। তবে আর একটা গাছে সম্ভবত সাদা হলেও হতে পারে। এই দেখুন, এটা এক ধরনের ন্যাস্টারটিয়াম, আমি ডিফারেন্সগুলো দেখাবো বলে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আর একটা গাছ দেখাচ্ছি যেটা হ্যাং করা আছে, সেটা কিন্তু পুরো ডিপ কালার, এটা অরেঞ্জ, অরেঞ্জের ওপর অল্প ইয়েলো, ডিপ অরেঞ্জ। আমি খুব ভালো করে হয়তো শেয়ার করতে পারছি না, অনেকটা উঁচুতে আছে বলে গাছটা, যখন পুরো ফুলে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে ডিফারেন্সটা বোঝা যায়। পিটুনিয়াও মোটামুটি ভালোই ফুটছে, সাদা পিটুনিয়া তো প্রচুর পরিমাণে হয়, কিন্তু এই গাছগুলো অনেকটা দেরিতে বসানো বলে ফুলটা এই মুহূর্তে একটু কম। যাই হোক, যে কটা পিটুনিয়া বসিয়েছিলাম সব কটাতেই খুব সুন্দরভাবে ফুল হচ্ছে, শুধু ডবল পিটুনিয়াগুলো এখনও কুড়িয়ে আসা বাকি। শনিবার সামান্য সার প্রয়োগ করব, এবং কী সার প্রয়োগ করছি, কীভাবে প্রয়োগ করছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। দূর থেকে আমার এই জায়গাটা দেখতে সত্যি খুব ভালো লাগে, সত্যি বলছি স্যালভিয়া এত সুন্দর ফুটেছে এবার আমার বাগানে, আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলেই চলেছি। আপনারা ভাবছেন যে এত কেন আমি খুশি, সত্যিই আমি খুব খুশি, কেন স্যালভিয়ার ফুল অনেক দিন থাকে এবং সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। ইনকা, গোল্ড কয়েন, অ্যাস্টার সব ফুলই কম বেশি ভালোই ফুটছে, আর আমার সিজিয়াম গাছের পাতা কিন্তু দেখেছেন তো লাল হতে শুরু করে দিয়েছে। শীতের ছাদ বাগানে কসমস না থাকলে কিন্তু একটুও মানায় না, সামান্য হাওয়া দিলেই টলমল করে দোলে, দেখতে কিন্তু ভারী ভালো লাগে। যাই হোক, আপাতত আমার ছাদ বাগানের এখন কি কন্ডিশন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, একটা কমেন্টস কিন্তু লিখবেন কেমন লাগলো। এই যে এই গাছ দুটো দেখে নিই, সাদা রাঙালু গাছ, আমাকে শ্যামলিদি যেটা দিয়েছেন আমি বলছিলাম, আর তার সাথে দিয়েছেন দুটো কুল লঙ্কার গাছ। এই দেখুন, এই গাছের না এইখানে যে গাঁটগুলো আছে ওখান দিয়ে ছোটো ছোটো শেকড় বেরোয়, তো এগুলোও যদি কাটিং করে বসিয়ে দেওয়া যায় সুন্দরভাবে কিন্তু রাঙালু গাছ হয়ে যায়। এই যে কুল লঙ্কার গাছ। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন, নমস্কার।